আগে আমরা আরো একটা জিনিস একটু ঝালিয়ে নেব, দশমিক সংখ্যায় ভাগ আর গুণ কিভাবে করা যায়। এটা আমরা আগেও করেছি, কিন্তু যেহেতু এখানে দরকার হবে কাজেই আমরা খুব ছোটভাবে এটা আরেকবার ঝালিয়ে নেব। খুব সাধারণ ব্যাপার, 12.34 কে আমরা 10 দিয়ে গুণ করছি। 10 দিয়ে গুণ করলে শূন্য দিয়ে যখন গুণ করছি প্রত্যেকটা সংখ্যাকে শূন্যই হবে, এক দিয়ে গুণ করায় 4, 3, 2, 1 এসে গেল, যোগ করলাম 4, 3, 2, 1। এইবার এখানে কতগুলো সংখ্যার পরে দশমিক ছিল? দুটো সংখ্যার পরে। আমরা এখানেও তাহলে দুটো সংখ্যার পরে দশমিক লাগাবো। এবারে উত্তরটা আমরা এখানে চটপট লিখে দিচ্ছি। একইভাবে যদি আমি 12.34 এর 100, একইভাবে আমরা যদি 12.34 কে 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? শূন্য দিয়ে গুণ করায় সব শূন্য, এক দিয়ে গুণ করলে 4, 3, 2, 1, যোগটা করে ফেলি। আচ্ছা, আবার দুটো দশমিকে, দুটো সংখ্যার পরে দশমিক ছিল, আমরা দুটো সংখ্যার পরে দশমিকটাকে বসিয়ে দিই এখানে, উত্তরটা এখানে লিখে ফেলি। এইবার একটা জিনিস ভালো করে দেখো, যদি এখানে একটা শূন্য দ্বিগুণ করি তাহলে দশমিক, সরি, যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা যেখানে ছিল সেখান থেকে এক ঘর ডান দিকে যাচ্ছে। যদি আমি 100 দিয়ে গুণ করি, 100 তে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা এক ঘর দু ঘর, দু ঘর ডান দিকে যাচ্ছে। তার মানে যখন আমি গুণ করছি যে কটা সংখ্যা থাকবে গুণের সময় যে কটা শূন্য আছে সেই কবার আমি ডান দিকে সরব, প্রত্যেকটা শূন্যর জন্য একবার করে, তাই তো? একই কথা, একই কথা মেনে আমি আর একটা সংখ্যার গুণ করি, 4, 5, 6, 7, এটাকে আমি ধরো 1000 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? কটা শূন্য আছে? 1, 2, 3, প্রত্যেকটা শূন্যর জন্য আমি একবার করে ডান দিকে যাব, তাহলে তিনবার ডান দিকে গেলে দশমিকটা এখান থেকে একবার দুবার তিনবার, তাহলে এখানে এসে বসবে, তাহলে উত্তরটা হবে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এবার আমরা ভাগ করাটা একটু চটপট দেখে নিই। 12.34 কে আমরা ভাগ করব 10 দিয়ে, এখানে যেহেতু দুটো সংখ্যার পরে দশমিক আছে আমি 100 দিয়ে এটাকে গুণ করব, এটাকেও 100 দিয়ে গুণ করব, 1000 হয়ে গেল, 1234, তাহলে দশমিকটা উঠে গেল 100 দিয়ে গুণ করার পরে, 1234-এর মধ্যে 1000 একবার যায়, আমি বিয়োগ করার পরে একবার যায় 1 লিখে দিলাম, বিয়োগ করার পরে পেলাম 4, 3, 2, এর মধ্যে যায় না যেহেতু আমি একটা শূন্য নিলাম এবং এখানে দশমিক বসালাম। তারপরে দুবার গেল, দুবার যাওয়ার জন্য এখানে 2 বসালাম, বিয়োগ করে পেলাম আবার একটা শূন্য বসালাম, তিনবার যায়, তিনবার যাওয়ায় 3000 হলো, বিয়োগ করায় পেলাম 400, সঙ্গে আবার একটা শূন্য বসালাম, চারবার যায় এবং মিলে যায় অঙ্কটা এখানে, তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। উত্তরটা এখানে আমরা লিখে ফেললাম 2.34। একইভাবে এবার একটা জিনিস দেখা গেল যে ভাগ করার সময় এই যে যতগুলো শূন্য থাকবে তার জন্য একবার করে দশমিক বাঁ দিকে যাবে, তাহলে ঠিক একইভাবে যদি আমি এইটাকে করতে চাই, এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, দুটো শূন্যের জন্য দশমিক দুবার এদিকে বাঁ দিকে যাবে, তাহলে উত্তরটা হবে, তাহলে
দশমিক পদ্ধতির এই যে গুণ ভাগ, এই ব্যাপারটা আমরা পরিষ্কার বুঝে নিলাম। এই যে জিনিসটা বুঝলাম, এটা আমাদের দরকার হবে আগে একটি একক থেকে অন্য এককে পরিবর্তন করার সময়।